সোমবার ময়নাগুড়ি ব্লকের দোমোহনী দু নম্বর অঞ্চলের কুমারপাড়া এলাকায় একশোটি পরিবার তৃণমূল কংগ্রেস বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে কামতাপুর পিপ্লস পার্টিতে যোগদান করেন যোগদানকারীরা জানান তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল করেছেন কিন্তু কোনো লাভ হয়নি এখন নিজেদের ভুল বুঝতে পেরে তারা কামতাপুর পিপ্লস পার্টিতে যোগদান করলেন নিজেদের মাতৃভাষাকে ফিরে পেতে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আগামী চোদ্দই সেপ্টেম্বর ডিভিশন কমিশনারের কাছে একটি স্মারকলিপি তারা জমা দেবেন বলে জানান এই উপলক্ষে আগামী দিনে আন্দোলনকে শক্তিশালী করার জন্য ময়নাগুড়ি ব্লকের দোমোহনী দু নম্বর অঞ্চলের প্রভাত রায় ও বিকাশ রায়ের হাত ধরে একশোটি পরিবার যোগদান করলেন এদিন এই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর পিপলস পার্টির সুপ্রিমো নিখিল রায় দীপক রায় মন্টু রায় সুবল রায় জগদীশ রায় বিশ্বনাথ রায় সহ আরও অনেকে আজি আমরা ময়নাগুড়ি ব্লকের নং অঞ্চলের এটা আমার ঘরোয়া বৈঠক হল কতজন এটা আমার পঁচাপান্নটা ফ্যামিলি আজিকার বৈঠক জয়েন করবে আগামী দিনত আমার এই কর্মসূচি তো আমার একটাই বান্দা দড়া কর্মসূচি যে পৃথক কামতাপুর রাজ্য আর কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি যতদিন না পর্যন্ত কামতাপুর পৃথক রাজ্য হচ্ছে কামতাপুরী ভাষার অষ্টম তপসিল না হচ্ছে ততদিন পর্যন্ত আমার আন্দোলন চলিতেই থাকিবে তৃণমূল একটা আবহাওয়া এই নয়া টিএমসি আবহাওয়া তো এটা হচ্ছে আরও মানুষক বোকা বানার একটা পলিসি নয়া পলিসি তার কারণ ইমরা মাটি মানুষের কথা কোয়া এই গদিত বসিল এবং আসিয়া যে দুর্নীতিতে পরিপূর্ণ হল তারপরে এই দুর্নীতিটা ঢাকার জন্য এইবার আরও কিছু লোকক বোকা বানাবার জন্য নয়া টিএমসি একটা রূপ দেশে এটা মানুষক একমাত্র ধোকা দেওয়া ছাড়া কিছুই নয় মোর নাম আছে প্রভাত রায় ময়নাগুড়ি ব্লকের দমহনি দুই নং অঞ্চল কমিটি গড়ে আচ্ছা নিয়ে এটি আজই আমার একশোর ঊর্ধ্বে জয়নিং করিসি তো তার মধ্যে আমার যে জয়নিং করার পর আমার দেখেছি যে যা আমার যে দমনি দুই নং অঞ্চলের যে একটা প্রভাব এটা এত সুন্দর ভালো লাগেছে আমাক যে আজি আমার সবাই আমাকে এমনভাবে সারা দেশে যে আমার আন্দোলন বা আমার দাবি দাবা পূরণ হইতে আর বেশি দিন সময় লাগবে না কোন কোন দল থেকে আসি না টিএনসি বিজেপি ও বিভিন্ন দল থাকি আইসা ময়নাগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দবার্তা